বিসমিল্লাহির রহমানির রহিম। মরিচের বীজ হতে চারা উৎপাদনের সহজ পদ্ধতি। বাড়িতে সহজ উপায়ে মাটির ছোট টবে উন্নত মানের মরিচের চারা উৎপাদন করার সকল বিষয় আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। আমি শফিকুল ইসলাম। আমি আগেই মাটি তৈরি ও টবে কীভাবে মাটি ভরতে হয় তা একটি ভিডিওতে দেখিয়েছিলাম, তাই এখন সরাসরি বীজ বপনের পদ্ধতি দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্টস করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পান। দেখুন কি সুন্দর পাকা মরিচ থেকে সরাসরি বীজ আমি ছড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এভাবে আমাদের টবে বীজগুলো ছড়িয়ে দিব। ঠিক আছে, একটি ছোট টবে উন্নত বীজ ব্যবহার করে অনেক সুন্দর চারা উৎপাদন করা যায়। ভালো মানের চারার জন্য ভালো মানের বীজ প্রয়োজন। সরাসরি পাকা মরিচ হতে এভাবে বীজ ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এটাকে কি করবেন, মাটি দিয়ে ঢেকে দিবেন। ঠিক আছে, দেখেন এভাবে সরাতে হবে। আমি একটার গায়ে একটা লেগেছিল, সেগুলোকে আমি কি করছি, সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাতে চারাগুলো একটু দূরত্ব হয়, আমি পরে উঠাইতে সহজ হয় আমার, সেই কারণে সরাই দিচ্ছি। যাই হোক, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। এবার বীজ সরানো শেষ। আগলা মাটি দিয়ে এই বীজগুলোকে সম্পূর্ণরূপে ভালোভাবে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর মাটিগুলো হাত দিয়ে সমান করে দিতে হবে। তারপর হাত দিয়ে থাপড়িয়ে থাপড়িয়ে শক্ত করে দিতে হবে। এভাবে যাতা দিয়ে আপনারা শক্ত করে দিতে পারেন। ঠিক আছে, দিলাম। এরপর এটাকে পলি দিয়ে ঢেকে দিতে হবে, একটা পাতলা পলি দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। 2 থেকে 3 দিন পর এই পলিটাকে খুলে ফেলতে হবে। পলিটাকে খুলে আপনার এইটা এমন জায়গায় রাখবেন সরাসরি রোদ পড়বে না এবং সরাসরি ছায়ায়ও না, এমন একটা জায়গায় রাখবেন। তাহলে দেখবেন 15 দিন পর ছোট ছোট চারা গজিয়ে গেছে। এই ধরনের চারা, ঠিক আছে, আস্তে আস্তে 40 দিন পর আপনারা বড় চারা পাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।